বার আমাকে তো চেনো না, আমি এই সন্তানকে আর মেরে ফেলব সামনাসামনি থাকতে না, না জানি কোন সময় কোন ক্ষতি করে ফেলায়। এক কাজ কর, তুই এইখানেই থাক আর বৌমাও এখানে থাক, আমার তো কোনো সমস্যা নাই। আর বৌমা তোমারও একটা কথা বল, আমি যেমন তোমার মাইনে নিছি তোমার ছেলে সহকারে, তেমনি এই যে আমার মা মারা দাদু ভাই, আমি তোমার কাছে এটাই কামনা করি ওকেও তুমি মায়ের আদর ভালোবাসা দিয়ে বড় করে তুলবা। কি বলতেছেন, অর্ণব যেরকম আমার সন্তান ওই আমার সন্তান, আমি তো সব জেনে শুনে বাড়িতে এসেছি। কোন বৌমা তোমার কথা শুনে আমার মনটা খুশিতে ভরে গেল, আমি তো তোমার কাছে এইটাই চাই। বাবা চল ভেতরে চল, চলো বৌমা। মা, মা, মায়া, কিরে মা ডাকছিস কেন? ওই যে মায়া অন্য বান্নি হালে গোসল করাইছিস কেন, কিছু বলবি? হ্যাঁ মা, আমি তো বাজারে যাব, কি কি লাগবে? ও কি কি লাগবে দেখ, বৌমাই প্রথম আমাদের বাড়িতে আসলো, আমি তো ওরে রান্না করে তেমন কিছুই খাওয়াইতে পারি নাই। ওর যা পছন্দ, ও যা যা পছন্দ করে, আমার থেকে তো তুই ভালো জানোস, সেই সব জিনিস নিয়ে আসবি, আমি ওর মনের মতো করে রান্না করে খাওয়াবো। কি হলো? আচ্ছা খালি ওর কথা কইলে হবে, তুমি কি কি খাবে সেটা বলবে না? আমার কিছুই লাগবো না বাবা, একটা কথা কি পারলে একটা গুল আনিস। মা তুমি কি এখনো বদলাবে না? সে গুল এখনো খাওয়া ছাড়ো নাই, শোনো এইগুলো কিন্তু খাওয়া যাবে না। খাই না তো মাঝে মাঝে। আচ্ছা যাই হোক, আজকে আনবো না, এরপর থেকে কিন্তু আর কোনোদিন এনে দেবো না। আচ্ছা ঠিক আছে তুই যা। আসুন আমি তাহলে বাজারে গেলাম। আচ্ছা বড় বৌমারে কত কিছুই না রান্না করে খাওয়াইতাম, আজকে বাজার আসলে পরে আমি নিয়ে যাতে রান্না করে মায়েরে খাওয়াম। আমি আজকে নিজে চোখে যা দেখছি না, দেখো কিছু মানুষ খুশিতে কাঁদে, দেখো দেখো বৌমা আমি আজকে খুশিতে কাঁদতেছি। কি বলতেছেন আম্মা, আমি কোন অন্যায় করছি? কিছু করছি আম্মা? না তুমি যা করছো অনেক করে ফেলছো, আমি বুঝতে পারছি। আমি যদি এখন কোনো সময় কিছু হই না, আমার নিহালের কোনো কষ্ট থাকবো না। আমি ওর জন্য যেরকম মা চাইছিলাম, আল্লাহ আমার কপালে ঠিক সেরকম একটা মা জুটাই দিছে। আমার নিহাল, আমার নিহালের জন্য আমার এখন আর কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই বৌমা। আম্মা আপনার তো আমি আগিয়ে গেছি, অর্ণব যেরকম আমার সন্তান তেমনি নিহালও আমার সন্তান, এক পা এক পেটে হয়নি দেখিয়েছে, ওদেরকে কি আমি এ দুই হাত দিয়ে মানুষ করতে পারবো না? হবে আম্মা তুমি পারবা, তোমার উপর সেই বিশ্বাস আমার হয়ে গেছে, তুমি খাও বৌমা তুমি খাও। আম্মা আপনি কাঁদেন না, ওরা ওদের দুজনকে আমি এখন থেকে ওদের দায়িত্ব আমি নিয়েছি, ওদের দুজনে দেখভাল আমি করবো। আচ্ছা বৌমা তুমি ওদের খাও আমি কাজ করি। আচ্ছা
ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? এবু একটা কথা শুনলাম। কি কথা? যে আপনার শাল নাকি এবার বিয়ে করে আনছে। হ্যাঁ বিয়ে করে আনছে, বিয়ে করে আনাতে আরও ভালো হয়েছে, কারণ আমার এই দাদু ভাই তো মা নাই, ও একটা নতুন মা পাইছে। আর আমার বৌমাটাও সেই ভালো, যেমন তার ছেলেকে ভালোবাসে ঠিক তেমনি আমার নাতিকেও সেই ভালোবাসে। আর ছেলেটাও চাঁদের মতো, সেই সুন্দর। ঘুরে একটা কথা কই, কি বাড়ি দেখা কেন আমার বানাইছিল? কিটা জানি না তো, আপনার ভাই বানাইছে। ভাই জানে যে বাড়ি বানাতে কত রক্ত ক্ষয় করে কত গোটা গাম ফেলাইছে, বুঝছেন? কি দিবো, আপনি কি কথা বলতে যাচ্ছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কথায় কেমন যেন মানে এলোমেলো লাগতেছে, কেমন যেন লাগতেছে। কি বোঝাতে চাইতেছেন বলেন তো? এত সহজ কথাটাই বুঝতে যাচ্ছেন না। শোনেন, এই যে নিহাল, এ আপনার সম্পত্তির মালিক না, অগ্র অধিকার না? হ্যাঁ ওই যে পুলা ডান্স এর সাথে করে এই যে একটা, হ্যাঁ ওটা কার নাম তো দাদু ভাই? হ্যাঁ এই বাড়ির অংশীদার তো ও, আর ওই পুলাটা তো আরেকজনের। ওই তো, তাহলে এবার বোঝেন, ও হলো আপনার সওয়ালের পুরো অংশীদার, আর ওই যে কার একটা নিয়ে এসে ওইটাই সে আগলাই বাঘ বসাচ্ছে, বাঘ নিয়ে চলে যাবো। শোনেন বউ একটা কথা কই, কথাটা হলো কি, সময় থাকতেই আপদা বিদায় করেন, ওই নাতির সাথে নাতিরও তাড়াবি আপনারও তাড়াবি, দুঃখের আর শেষ থাকবি না। আমার কথাটা আপনি মিলেই নিয়েন। সবই তো বুঝতেছি, আসলে আপনি যে কথাটা বলতেছেন ভাব বাড়ি বিষয়, কিন্তু ও তো নিহালকে সেই ভালোবাসে, আমি কি করে ওরে তাড়াই দিই বলেন তো? আরে বোকা, ভালোবাসে কিসের জন্য এটা আপনি বুঝতেছেন না, বোঝেন নাই? ওই যে মানুষ কয় না যে আম খায় একজন চাইয়ে থাই আর একজন, হ্যাঁ ও তো এসে আম দেখাচ্ছে, চাইয়ে থাকবেন আপনারা দুইজন দেয়েন। গেলাম বোন, কথাটা কিছু মনে করে না তো বাইরে দেয়েন, তা না গেলাম। আসল কি দাদু ভাই, মানুষ যা বলে সত্যি কথাই বলে, ওর কখনো আপন হয় না। আরে এই যে বাড়ি ঘর সহায় সম্পত্তি সব কিছুর মালিক হলে তুই, এখানে আরেকজন ভাগ বসাবে তা তো আমি কখনোই হতে দেবো না। তাও যদি সে আমার ছেলের রক্তের হইতো, সে তো আমার বংশ ধরি না, তাহলে কেনই এই সমস্ত কিছুর ভাগিদার সে হবে? যে করেই হোক এই সন্তানকে আমার এই বাড়ি থেকে তাড়াতেই হবে, তা না হলে আমার দাদু ভাই এই সম্পত্তি থেকে বঞ্চিত হতে কতক্ষণ। না না এটা কখনোই হওয়া যাবে না, বউ থাকবে এ বাড়ি তাতে আমার সমস্যা নাই, কিন্তু এই সন্তান, এই সন্তানকে আমি কখনো এই বাড়িতে থাকতে দেবো না, যে কোনো মূল্যেই আমি এই বাড়ি থেকে তাকে বাইর করেই ছাড়বো। আয় দাদু ভাই। বুকি বাড়ির নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইবি মুকুন যা গেছে? ও আমার তো বাসায় নাই, কই জানে গেছে? ও তুমি বোর বেটার বো, তাই না? হ্যাঁ কেন? আচ্ছা তুমি কেবে মেয়ে লোক কত দেরি, শুনলাম যে তোমার একখান সওয়াল আছে, আবার আমাকে রানির একখান সওয়াল আছে, আবার স্বামীও নাকি আছে, আর একটা বিয়ে করলে তুমি কেবা স্বভাবের মেয়ে মানুষ। হ্যাঁ শোনেন চাচি আম্মা, যদি মন থাকে না তাহলে দশটা বলা বেনা পালা যায়, আহ রনের ছেলে মানে কি আমার, আমার ছেলে না, আমি ওর নিজের মতো সন্তানের মতো করে নিছি। আরে এগুলো কি কইতেছেন যে আমার স্বামী আছে, ইয়ে আছে, থাকতে পারে, ওরও তো আমি ডিভোর্স দিয়ে দিছি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, স্বামী থাকতে যে মেয়ে লোক বিয়ে করে পারছো, গার্মেন্টসে চাকরি করছো, ওরা কি ভালো মেয়ে লোক নাকি? শুনেন মুখ সামলে কথা কইবেন, গার্মেন্টসে চাকরি করলে যে সব মেয়ে খারাপ হয়ে যায় তা কিন্তু না। হ্যাঁ আমরা বুঝি, বয়স হয়েছে, চুল তোর বাতাসে বাকি নেই, সবই বুঝি আমরা। শুনে চুল বাতাসে পাকে না কিন্তু আপনার মুখটা বাতাসে চলতেছে, বুঝছে? এ তুমি বাড়ির বউ হয়ে মুরব্বীর সাথে আবার করে কথা কোকে? শুনে আপনার বাড়ির মুরব্বী, এলাকার মুরব্বী, কিন্তু আপনি যে এরকম একটা মেয়েকে যে অপমান করতেছেন সেটা কি আপনার খেয়াল নাই? সত্যি কথা বলি তো অপমান হয়ে যাতে না। আচ্ছা আইছিলাম একটা পান খাওয়ার, এটা খুব বুঝন নাই আমার তো পান খায় না। শুনেন পান খাইতে তো আসেন নাই, এখানে আমার কুটুর কথা শুনে দিয়েছেন, যান তো যান। করছে গার্মেন্টসে চাকরি, ফকিনি ফকিনি কথা কইতে রুচিতে পাতে ওর যান কে? বাবা আমি না পানি দেবো, যদি আমার গরম পানি দেবো, জল দেবো।
কি বলতেছে এগুলা? এখন তো গরমের দিন, গরম পানি দেবো সে করবা কে? ঠান্ডা পানি দেবো সে করলে ভালো লাগবে বাবা? না আমি গরম পানি দেবো না করবো। না না আমার কথা শোনো, দেখো গরমের দিন এমনিতে তুমি খাই না যাও, ঠান্ডা পানি দিয়ে আম্মুকে গোসল করে দিই। আরে কি বলে সব, গরম পানি দিয়ে গোসল করে গরমের দিনে? শোনো গরম পানি দিয়ে গোসল করার দরকার নেই, এরকম আরে করতে নাই। শোনো বাবা আমি সুন্দর করে গোসল করে দিতেছি, হ্যাঁ চলো। কি বলো গরম পানি দিয়ে গোসল করবা না? হ্যাঁ এই এত ওমা তোমাকে হাত তুললা? না না আম্মা হাত তুলে নেই, আমি বলছি যে গরম পানি দিয়ে গোসল করার দরকার নেই আম্মা। কোন তো এখন তো গরমের দিন না, গরম পানি দিয়ে গোসল করালে তো পোলা পানি তো ঘাইমা যায়। আমাকে বোঝাইতে হবে না, আমি যথেষ্ট বুঝি। আর জানোই তো যে গরম পানি ছাড়া গোসল করে না, তাহলে দিলে কি আম মহাভারত অশুদ্ধ হয়ে যায় তো গরম পানিতে গোসল করালে? আম্মা আমি ওইভাবে কথাটা বলি নাই, আর গরম প্রচুর গরম করছে তো এলাকার গরম পানি দিয়ে গোসল করতে চাই। হয়েছে বৌমা আমি বুঝতে পারছি, ওই যে দুই দিনের বইটা কি ভাতের কয় অন্ন, তোমার হয়েছে সেই দশা। দুই দিন তুমি আদর দেখাইছো আর এখন তুমি তিক্ততায় ভরে গেছো, তাই না? না না আম্মা আপনি যেটা ভাবতেছেন তা না, আমি তোরা জাস্ট বলতেছি যে ঠান্ডা পানি দিয়ে আমি গোসল করাই দিব। হয়েছে থাক, তোমাকে আর গোসল করানোর দরকার নাই, আমার নাতিকে আমি গোসল করাই দিব। আমি হাল যাক বাবা, কি এতে কি হয়ে গেল, আমি তো ভালো কথাই বলছি। বৌমা 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 কই গেল? শোনো বৌমা তোমার সাথে আমার কথা আছে, এতদিন আমি যা বলছি বলছি যা করছি করছি, কিন্তু এখন আমার মত আমি পাল্টাইছি। কি আম্মা কি বলতেছেন এগুলো আপনি? হ্যাঁ বৌমা তুমি যদি এবারে থাকতে চাও তাহলে আমার দুইটা শর্ত আছে, এই দুইটা শর্তর একটা শর্ত তোমাকে মানতে হবে, তবেই তুমি এই বাড়িতে থাকতে পারবা, নয়তো বা না। কি শর্ত আম্মা? শর্তটা হচ্ছে তুমি যদি এই বাড়িতে থাকতে চাও একা থাকতে হবে, তোমার এই সন্তান আমি এই বাড়িতে রাখতে দেব না। আর দ্বিতীয় শর্ত, তুমি যদি এটা না মানো তুমি এই বাড়ি থেকে এই বাচ্চা নিয়ে বের হয়ে চলে যাবা। আম্মা এগুলো কি কইতেছে? ও তো আমার সব, ও আমার দুনিয়া, আমি ওর জায়গায় থাকতে পারব না। ও তোমার দুনিয়া হতে পারে কিন্তু ও তো আমার কেউ না, হ্যাঁ আমার ছেলে সন্তান তো ও না। আমি এই যে সহায় সম্পত্তি আছে বাড়ি ঘর আছে এর ভাগিদার তো ওকে বানাতে পারবো না, এর ভাগিদার হবে শুধুমাত্র আমার নেহাল, ওরা তাই ওকে আমি এই বাড়িতে থাকতে দিতে পারি না। আম্মা নেহালে কি আমি কি আমার সন্তান ভাবি না? ওর কি আমি মায়ের স্নেহ ভালোবাসা দিতেছি না? দিতেছি তো আম্মা, তাহলে আপনি এমন করতেছেন কে? শোনো বৌমা আমি এত কিছু বুঝতেও চাই না শুনতেও চাই না, আমি যে শর্তগুলো দিলাম তুমি যদি পালন করতে পারো এ বাড়িতে থাকবো না তোমার থাকবো না। বাহ আম্মা বাহ, প্রথম প্রথম এত ভালোবাসা দেখাইছে আর এখন আপনার আসল রূপটা দেখা দিতেছেন। আসলে মানুষের ঘরে ঘরে কয় না যে শাশুড়ি হচ্ছে একটা জল্লা থাকে, কিন্তু আমি আপনাকে সেটা ভাবিনি আম্মা। কি বললে বৌমা? তুমি সন্তানের জন্য তুমি আমাকে জল্লাদ বললা? তুমি এত বড় কথা বলতে পারলা? দাঁড়াও আমাকে তো চেনো না, আমি এই সন্তানকে আর মেরে ফেলবো ওরে
আমি মাইরে ফেলতে চাইছি না, লাঠিতে মাথা মতো পাড়ে দিতে গেছি। আর মনে হলো কি কে জানি আমার লাঠি দিয়ে একভাবে পাড়ে দিতেছে। আমি বুঝতে পারছি, আসলে তুমি মাসুম বাচ্চাকে মারতে গেছো না, আর তার জন্য তুমি গায়েবি আজাব পাইছো। হ্যাঁ মা, কেন তো মাসুম বাচ্চা তুমি ওর সাথে এরকম কেন করলে, কেন করতে চাইলে বলো। আসলে ওই যে তোর রীতা আন্টি না, উনি আমার বলছে এই যে বাড়ি ঘর সহায় সম্পত্তি এইসবের ভাগ নাকি ও নিব, তা ও কেন নিব, ও তো তোর ছেলে না, এই জন্য আমি মাইরে ফেলাইতে চাইছিলাম। তুমি অন্যের কথা শুনে আমার এই বাচ্চাটাকে মারতে চাইলা, আর বাচ্চাটা তো মাসুম বাচ্চা, কেমনে করতে পারলা? মা তুমি একবার বুঝলে না যে কিনা আমার সন্তানকে নিজের সন্তানের মতো মানুষ করতেছে, তার সন্তানকে আমি মানুষ করতে পারি না। থাক, আমার তুমি কিছু করো না, আমার শুনে সহায় সম্পত্তির জন্য আপনারা মাসুম বাচ্চাকে মায়ের ফেলাতে চাইতেছেন, আসলে এগুলো ঠিক না। শুনেন, ও যেমন আমার সন্তান তেমনি নিহালো আমার সন্তান। তোমাকে একটা কথা বলি, দেখলা তো পরের কথা শুনে কি হলো, আর ও যেহেতু মেনে নিতে পারছে আমি যেহেতু ওকে মেনে নিছি, তাহলে তোমার সমস্যা কি মা বলো? আমার ওরা মাসুম বাচ্চা, আপনার ছেলে যে তো আমাকে মাইনা নিয়েছে, আপনিও তো আমাকে মাইনা নিয়েছেন। এই যে দেখেন মানুষের কুসংস্কার শুই না, আপনি সংসারের কত রেখিত্তি কাহিনী করছেন, তো কী লাভ হয়েছে, কিছুই তো হয়নি। শুনেন, পরিবারের সবাই যদি মিলেমিশে থাকে তাহলে ওই সংসারে অশান্তি থাকে না। এই জন্য মা পরের কথা শুনতে নাই, বুঝলা তো? আমি আসলে পুরো সময় কান দিয়ে অনেক বড় ভুল করে ফেলছি। মানুষ শুধু সংসারে অশান্তির জন্য কত কথাই না বলে, আসলে গুজবে কান দেওয়া ঠিক না, আর মানুষের কুমন্ত্রণা শোনাও ঠিক না। আমি এখান থেকে ভালো হয়ে যাব বৌমা, আমি অন্য ব্রে আমার নাতি বলে মাইনে নিলাম, আর নিহাল তো আছে, দুজনে এই সম্পত্তি সমান ভাগ পাইব, দুজনে আমার ছেলে।